অপরাধীর কারুনি আমার মা আমাকে ঘরে জায়গা দিল না, আমার বাবা আমাকে ঘরে জায়গা দিল না রে আল্লাহ। আমার আপনজন ভাই বোন পাড়া প্রতিবেশী আমার দাদা আমার নানা আমার নানি কেউ আমাকে ঘরে জায়গা দিল না মালিক, আমার ঘরেও জায়গা নাই বাহিরেও জায়গা নাই। কিন্তু মালিক তারপরেও তো তোমার গোলাম, আমি জানি দুনিয়ার সব দরজা থেকে মানুষ আমাকে ভাগায় দিতে পারে তোমার দরজা তো ভাগায় দেওয়ার দরজা না মালিক, তুমি আমার মাফ করে কবুল করে দাও। আর কোনদিন সেটা করবো না, আর কোনদিন মদ খাবো না আল্লাহ, আর কোনদিন গুনাহ করবো না। ওরে মালিক তুমি আমারে মাফ করে কবুল করে নাও। আল্লাহু আকবার। এ মুসলমান রহমান এবং রহিম কে? আরেকটু জোরে ইমানি আওয়াজ দিয়া বলেন দয়া ক্ষমা সেই কে? যুবক দেলটাকে ভেঙে চুড়ে চোখের পানি ফেলায়া ডাক নিয়া বলতেছে ও আল্লাহ তোমার এই মাগফিরাতের দরবার থেকে আমাকে ভাগাইয়া দিও না তারাইয়া দিও না রে মালিক। যুবক কান্দে আর আল্লাহর দরবারে খাস দিলে তওবা করতেছে আল্লাহ, গুনাহ থেকে জিনা থেকে তওবা করলাম, আর কোনদিন জিনা করব না, আর কোনদিন পাপের কাজে যাব না আল্লাহর, কোনদিন মদ খাব না, আর কোনদিন তোমার হুকুমের খেলাফ চলব না রে মালিক। যুবক খাল দিলে তওবা করে আল্লাহর দরবারে কান্না কাটি জুড়ে দিল মুসলমান। যুবকটা কান্না শেষ করতে দেরি অমনি করে যুবক দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয় রে। যুবক কান্না করে তওবা করে ধাপ করে জমিনের মধ্যে পড়ে গেল, পিছন থেকে মুরব্বীরা তাকায় দেখেন যুবক আর নাই, যুবকের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। মুরব্বীরা ডাক দেয়া বলতে আছে খুব ভালোই হয়েছে খুব ভালোই হয়েছে, জেনাকা এই মদখোরকে এখন আমাদের আর কষ্ট করে অনেক দূরে নেওয়া লাগবে না, আমরা এই জেনাকার যুবকটাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া যার যার বাড়িতে চইলা যায়। ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে গেল, যুবকের লাশটাকে উঠাইয়া রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছি। ওরে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী মুসার কাছে ওহি পাঠান, জানায় দেন নবী মুসা ওই জঙ্গলের মধ্যে আমার যুবক অলির লাশ পড়ে আছে, ওই জঙ্গলের মধ্যে নবী মুসা আমার যুবক অলির লাশটা পড়ে আছে, লাশটা উঠায়া গোসল করায়া কাপড়ের কাপড় পরায়া ময়দানে নিয়া জানাজা দিয়া কবরে রাখার ব্যবস্থা করো, আর জানায় দিও নবী মুসা গো এই যুবক অলির জানাজা যারা শরীক হইবি আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। গতে আল্লাহ গতে আল্লাহ মৌমিনেরা মাইডিয়া ফাতেহাতুল বাবে জান্নাত কারহিয়া আল্লাহ আল্লাহ এসা সিরি নিস্তো নাম শির শাকর মি কুদাদ জানাম তামাম। যুবকের লাশটা উঠায় রা হলো গোসলের ব্যবস্থা করা হলো কাপড়ের কাপড় পরাইয়া দেওয়া হলো রে আল্লাহর বান্দা, এবার ময়দানে নিয়ে আসছি জানাজা পড়ানো হবে। এলাকার লোকজন মুসলি সব ডাক দেয়া বলতে আছে অনুসরী ও নবী মুসা আমরা জানবার চাই কে এই যুবকলি তার পরিচয় কি,
তার স্ট্যাটাস কি এমন বড় আলী যুবক যার জানা জানা মাফ করলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদের কেউ জান্নাতের মেহমান বানায় দিবি ও নবী মুসা এই আয়লার আপনি কইছেন যুবকের পরিচয়টা আমরা একটু জানবার চাই পরিচয় জানা হলো যুবক আর কেউ না যুবক জেনাকার মদখোর যুবক অন্যায়কারী অপরাধকারী সব মানুষগুলি উল্টা পাল্টা ব্যাক কমেন্টস করতেছি মন্তব্য করতেছি জেনাকার যুবক এই যুবক মদখোর অন্যায়কারী গুনাগার এই যুবকের জানা জানা মাস পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দিবেন এটা কিভাবে হয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন মালিক এই যুবকের ব্যাকগ্রাউন্ড তলব করে আমরা দেখলাম যুবক বড় জেনাকার মদখোর যুবক বড় অন্যায়কারী গুনাহগার মানুষ বলতেছে এই যুবকের জানা জানা মাস পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এটা কেমনে হয় আল্লাহ সেদিন থেকে উত্তর দেন কুদরতি জামান কোলে ও নবী মুসা এই যুবক অন্যায় করলো অপরাধ করলো জেনা করলো মদ খাইলো কিন্তু এই যুবকটা মৃত্যুর আগে আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া দিলটাকে ভেঙে চুরি ডাক দেয়া বললো মালি তুমি যদি আমাকে মাফ না করো আমার উপায় নাই আর আল্লাহ আমার তাওবাকে কবুল করে নাও আর কোনদিন সেনা করব না মদ খাব না গুনাহ করব না রে মালিক আমি যুবক জাহান্নামের এক সেকেন্ড আগুনে রাজা সহ্য করবার পারব না যুবক ঢেলটাকে ভেঙে চলে চোখের বাড়ি ফেলা আকাশ ভাবে তওবা করলো আর কাঁদলো আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফফার আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিছি তাওবা কবুল করে নিছি আমি আল্লাহ ওরে মাফ করে জান্নাতি মেহমান বানায়া দিলাম আল্লাহু আকবার এলাকার মুসলমান মালিক আল্লাহ মোহাব্বত করে কোরআনের মাহফিলে নিয়ে আসছেন আল্লাহ যেহেতু মালিক নিয়ে আসছেন দিলটাকে নরম করো চোখে পানি দাও কে কয়দিন দুনিয়াতে থাকবো তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই তিন দিনের বাহাদুরি শুধুই মানুর বাদ ফুরিয়ে এলে বাতাস টুকু বিটবেড়ে তোর সাজ ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা কিন্তু যাবি না ওই গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবি কেউ তো আমরা চিরজীবন থাকবার পারবো না ওই গহীন কবরে আমার মা আমার আপন হবে না কথা ঠিক না ঠিক ওই গহীন অন্ধকার ঘর কবরে আমার বাবা আমার আপন হবে না আমার ভাই আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমার আপন হবে না দুনিয়াতে আমি বিপদ মুসিবতে পড়ে যাই আমার মা কাঁদে আমার বাবা কাঁদি আমার ছেলে কাঁদে আমার মেয়ে কাঁদি কবরের বিপদ যদি পড়িয়া যাও ছেলে মেয়ে কাঁদলে কোনো উপায় আর থাকবে না আল্লাহ বান্দা যাওয়াই যখন লাগবে গহীন কবরে ইমানি আওয়াজ দিয়া বলো মুসলমান কার পাগল হইয়া যাওয়া লাগবে আরেকটু করে বলো জবানটা খইলা মধুর সুরে বলো কার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে এ দেখেন গত পাঁচ সাত দিন আগের ঘটনা গত বৃহস্পতিবার রাতের ঘটনা আমাদের কামরাঙ্গি চরের আলী নগরের মধ্যে সাততলা ভবন ওই সাততলা ভবনের উপরে মা দুগ্ধ পোষ্য সন্তান কোলে নিয়া ওই সাততলা ছাদের উপরে কাপড় শুকা নিয়েছে কাপড় চুপড় ঝুলি নিয়েছে নামাবে বাচ্চাকে কোলে নিয়া মা ছাদের উপরে চইলা গেছে বাচ্চাটাকে ছাদের উপরে বসাইয়া মা কাপড় চোপড় গুলি সব একটার পর একটা শুকা দিয়েছে কোলের মধ্যে নিতেছে আল্লাহর বান্দা ওইদিকে বাচ্চা তো হাপুর দিয়া ছাদের পাশে চলে গেছে ছাদের পাশে কোনো ঘেরাও নাই কোনো রেলিং নাই মায়ের তো খেয়াল নাই
বাচ্চাটা দুই পা হাঁটে আবার একটু হাঁপড় দিয়া সাদের পাশে যখন চইলে গেল আল্লাহর বান্দা বাচ্চাটা রডের দুই পাশ দুই রড ধইরা চইলা রইছে রড দুইটা ধইলা আল্লাহর বান্দা ওই বাচ্চা কান্না শুরু করে দিছে ওয়া ওয়া করে কান্না শুরু করল ওইদিকে মা তাকা দেখে আমার আদরের কলিজার টুকরা পড়া ধর আরে রাজের কোন রেলিং নাই রড ধইরা চইলে হাও মাও করে কাঁদতেছি বলতেছি মা আমাকে ধর বাঁচাও মায়ের হাতের কাপড় চোপড় সব ফালাইয়া মার সাথে সাথে বাচ্চাকে ঝাঁপিয়ে ধরার জন্য দৌড় দিছে বাচ্চাকে যখন ধরার জন্য মা দৌড় দিল মাওলার কি কুদরতের কারিশমা বোঝা বড় দায় এমন হৃদয় বিদারক ঘটনা হঠাৎ কইরে ঘইটা গেল গোটা এলাকা স্তব্ধ হয়ে গেল কান্নার আওয়াজ মা দৌড় দিয়া বাচ্চাটাকে ঝাঁপ দিয়া ধরবে কাছে যাওয়ার আগেই বাচ্চাটা টুকুরইয়া একদম নিচে বইরে গেছে বাচ্চাটা রাস্তার উপরে পইরা হাত পায়ে দৃশ্যদিক হয়ে গেল মাথা উনাই সাড়ে তিন হাত শরীরের বডির কোনো অস্তিত্ব নাই মা যখন তাকায় দেখলো সন্তান টুকুরইয়া জমিনের মধ্যে নিচে পইরা গেল সন্তানের মায়ায় মা নিচে ঝাঁপ দিছে মা একটাবারও চিন্তা করে নাই আমি নিচে ঝাঁপ দিলে সাততলা ছাদের উপর থেকে আমার সন্তানের মায়া আমি ঝাঁপ দিব বাঁচানোর জন্য আমার মরণ হবে না আমি বাঁচবো বাঁচবো না মরব এই চিন্তা মায়ের মধ্যে নাই সন্তানের মায়ায় মা নিচে ঝাঁপ দিল মা পইরা বেহুশ হয়ে গেল হাত ফেটে গেল পা ফেটে গেল মাথার মগজ বের হয়ে গেছে মাকে সাথে সাথে অ্যাম্বুলেন্স দায়িকা হসপিটালে নিয়ে ভর্তি করা হল আধা ঘন্টা পর ডাক্তারেরা খবর দেয় ওই বাচ্চার মা দুনিয়ায় নাই এ গলাসি বালাকার মুসলমান এ বলিয়া মাদ্রাসা রাখার মুসলমান সেই মালিক তোরে আমার এত সুন্দর করে মোহাম্মদ কইরা বানাইছে দুনিয়ার মায়ের সন্তানের প্রতি এত মোহাম্মদ এত ভালোবাসা মা জীবন সেই মালিক তোরে আমার এত সুন্দর করে আদর কইরা বানায়া দুনিয়াতে পাঠাইলি বান্দা তুই দেখ আমল করবি বিনিময়ে জান্নাতে যাবি বিনিময়ে মাওলার দিদার পাবি আমার মাওলা তো তোমাকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবার জন্য বানাই নাই দুনিয়ার সন্তানের প্রতি মা বাবার এত মোহাম্মত মা জীবন দেয় যেই মাওলা তোরে আমার বানাইছেন আমার মাওলা রহমান রহিম গফার ওই মাওলা তো বানাইছেন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বান্দা তুই গুনাহ করে জাহান্নামের আগুনে জ্বলবি আমার মাওলার কুদরতি দিলে সহ্য হবে বান্দার প্রতি আমার মাওলার মহাব্বত মোটেও কোমড়া মোটেও কোমড়া দুনিয়ার সন্তানের প্রতি মা বাবার যেমন মহাব্বত এর চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত বান্দার প্রতি আমার আল্লাহর আল্লাহ আমার ওই মাওলার পরিচয় দেয় তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমায়ও খবরদার খবরদার কেউ যদি খোদা না কাস্তা না ফারবান বদমাশ মেরামাজি হইয়া ওই অন্ধকার ঘর খবরে গিয়া ঘুমাও না ফারমান ব্যাপার তাকে যখন যারা যা পড়াইয়া কবরে চির বিদায় দিয়ে আসবে আপনজন চল্লিশ কদম বাড়ির দিকে রওনা হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা না ফারমান বদমাশ মেরামাজি ডান পাশের মাটি বামদিকে এমন জুড়ে চাঁদ মারবে না ফারমান বদমাশ মেরামাজির বাম পাশের কবরের মাটি
ডান দিকে এমন জোরে চাপ মারবি, চাপের সরে ডান পাশরে পাগরের হাড়গুলি মাট 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 করে ভেঙে বেশ বারো হইয়া বাম দিকে পৌঁছে না ফারমান বাদ বাজবে না মাজির কবরের বাপ পাশের মাটি। ডান দিকে এমন জোরে যখন চাপ মারবি, ডান পাশের পাজরের হাড্ডিগুলি মট 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 করে ভেঙে মেসমার হইয়া ডান দিকে পৌঁছায়া আরবি, না ফারমান বাদ বাজবে না মাজির কবরের ভেতরে কেউ তুমি আমি সহ্য করতে পারব না। আজ আমার কলিজার টুকরার সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ দুনিয়া চরমরাই বাংলা চাই যখন পড়তা আল্লাহর অলি সবাইকে কান্না করে বলতেন বাবা তোর হাতে দর্শি পায়ে দর্শি গুনার কাছার নেকের কাম ধর, আমার মাসুক মাওলার পাগল হয়ে কবরে যাওয়ার চেষ্টা কর। আর দুনিয়ার জমিনের মধ্যে তোমার আমার সামনে যদি একটা বীরদর সাপ ফাঁস করে ফেনা ধইরা ওঠে, তুমি আমি পথে ঘাটে যদি এই সাপ ফেনা ধইরা ওঠে রাস্তাঘাটে ফেনা ধরে, মা কয়ে বাবা কয়ে জোরে একটা চিৎকার দিয়া বলি বাঁচাও বাঁচাও, দৌড়তেই জামা সেরে না কাপড় সেরে হাত ভাঙে না পা ভাঙে সেই খেয়াল তোমার আমার থাকে না। আল্লাহর অলি মধুর সুরে কান্না সুরে চোখের বাড়ি ফলে বলতেন বাবা খোদা না কাস্তা যদি কেউ গুনাগার হইয়া কবর গিয়া ঘুমাও, জাহান্নামের এক টানা দুই টানা দুনিয়ার সাধারণ কোন সাপ না ৯৯ সাপ নাফার মানের কবরে জমা হয়ে যাবে। এক একটা সাপে পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া এমন জোরে নাফার মানকে সাড়ে তিন গলির মধ্যে চাপ মারবে, চাপের সুরে নাফার মানের সাড়ে তিন হাত বলির হাড্ডিগুলি মট 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 করে ভেঙে বিস্মার হয়ে যাবে। নাফার মার এক পর্যায়ে ডাক দেয়া বলবে যখন সাপ গলার মধ্যে পেঁচায়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খামলায় খাইতে থাকে, ডাক দিয়া বলবে ওরে সাপ আমাকে কেন কামড়াও, তোমার এই কামড়ের দংশন আমি সহ্য করতে পারি না। সাপের জবান খুলে যাবে বলবে ও না ফারমান মালিক তোরে এত সুন্দর করে দুনিয়াতে বানায়া পাঠাইলো মাওলা, ইবাদত করার জন্য নামাজের হুকুম করছেন তুই নামাজ পড় নাই, মাওলা রোজার হুকুম করছেন তুই রোজা রাখো নাই, মাওলা জিকির তেলাওয়াতের অর্ডার করছেন তুই জিকির করো নাই, কোরআনুল করিম তেলাওয়াত করো নাই, মাওলা তোরে ধন সম্পদ দিছিল তুই ধন সম্পদের জাকাত দাও নাই, দান সাদকা আল্লাহর রাস্তায় করো নাই, মাওলা দাড়িটারে কামাইতে নিষেধ করছেন তুই দাড়ি কামাইছো, মাওলায় পর্দা চলতে বলছেন তুই পর্দা চলো নাই, হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছেন তুই চলো নাই, সুদ খায়া ঘুষ খায়াতে পর্দা চলে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়া আরে বলে আমাদের গালি দিয়া এখন কবরে আসো, এখন তো মাওলার অর্ডার হয়ে গেছে না ফরমান উপায় নাই উপায় নাই, তোর কেমন পর্যন্ত কামড়াইতেই থাকবা, কি যাত না বিষে বুঝি বেশি কিসে তবু আসু বিষে ধ্বংস নিজারে, ওইদিকে কবরের কঠিন আজা না ফারমান বদমাশ মেরামাজি যখন কেয়ামতের ময়দানে উঠবে, কেয়ামতের ময়দানে না ফারমান বদমাশ মেরামাজি উঠে সাথে সাথে আমার আল্লাহ সূর্যকে ডাক দিয়া বলবে ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব সাইরা দে, সূর্যের ১২টা মুখের যত তাপ দুনিয়ার জমিনে পিঠ দিয়ালো দেয় মুখ দিয়ালো দেয় না, দুনিয়ার জমিন থেকে সূর্যটা ১৩ লক্ষ গুণ বড়, দুনিয়ার চেয়ে ১৩ লক্ষ গুণ বড়, সূর্যের দূরত্বটা ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে, ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরের সূর্যটাকে তার মুখের ১২টা আলো দিয়া তাপ দিয়া নাফার মানের মাথার ১ বিঘা দুপুরে ছেড়ে দেওয়া হবে,
সূর্যের গরমে মাথার মগজগুলি না ফরমান বদমাইশ বেনামাজির সূর্যের তাপের সোটে মাথার মগজগুলি ভাতের মতো টকবক করে উঠলাইয়া আর পেটের নারী মুড়িগুলি ঝুক ঝুক করে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবি নাফারমানদের পানির পিপাসে এমন জোরে লাগবে ওরা ডাক দিয়া বলবে পানি দাও পানি দাও কোথাও পানি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ মাফ করে দাও আল্লাহ ওরে আল্লাহর বান্দা নাফারমান বদমাইশ বেনামাজিনী পানির পিপাসার কারণে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে ওরে আল্লাহর বান্দা গুনাহের কারণে ঘামের সাগরে সাঁতার কাটবে কেউ টাকু পর্যন্ত ঘামে সাঁতার কাটবে কেউ গুনাটা বেশি হওয়ার কারণে হাঁটু পর্যন্ত ঘামের সাগরে সাঁতার কাটবে কেউ গুনাটা পরিমাণ একটু বেশি হওয়ার কারণে কাঁধ পর্যন্ত ঘামের সাগরে সাঁতার কাটবে কারো গুনাটা আমার নবী বলেন আর একটু বেশি হওয়ার কারণে মাথা পর্যন্ত ঘামের সাগরে সাঁতার কাটবে উরি আল্লাহর বান্দা নাফরমান বদমাইশ বেনামাজি কিয়ামতের মাঠে যাবে সাগরে ভুগবি আর ওইদিকে মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতের মধ্যে হাউজে কাউসারের পেলা নিয়া দাঁড়ায়া থাকে হে আল্লাহ আল্লাহ উরি আল্লাহর বান্দা আমার মায়ার নবী ডাক দিয়া বলবেন ও আমার উম্মতের দালায়া দুনিয়াতে যারা নামাজ পড়ছো জিকির করছো তেলাওয়াত করছো তোদের চেহারাগুলি দেখো না আমলের নূরে চমকাইতেছে এই উম্মতায় তোর পানির পিপাসা লাগছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাউজে কাউসারের মধ্যে হাউজে কাউসারের পানি পেলার মধ্যে নিয়ে দাঁড়ায় আছি আমার নবী উম্মতকে চিনবেন উম্মতের পেশানির মধ্যে নূর চমকাইতে থাকবে আমলের নূর নামাজের নূর জিকির তেলাওয়াতের নূর সুন্নাত তরিকার নূর দাড়ির নূর টুপির নূর লম্বা জুব্বার নূর আল্লাহু আকবার এ মুসলমান দান সৎকার নূর চেহারায় চমকাতে দেয় মায়ার নবী ডাক দিয়া বলবে তোর পানির পিপাসা লাগবে না এই হাউজে কাউসারের পানি থেকে এক ঢক পানি নবী আমার মুখে পানি করায় দিবে উম্মতকে আল্লাহু আকবার পান করার সাথে সাথে পানির পিপাসা নিবারণ হয়ে যাবে আমার নবী বলবেন কিয়ামতের ময়দানে পৌঁছা সাদা বর্ষের পর্যন্ত দাঁড়ায়া থাকা লাগবে জান্নাতে ঢোকার আগে আর তোদের পানির পিপাসা লাগবে না উরি আল্লাহর বান্দা ওইদিকে আমার মাওলা তো কহারিয়াত প্রকাশ করবেন বরাত প্রকাশ করে বলবেন আমার মাওলা ওইদিকে রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম لله الواحد القهار الله الله এ দুনিয়ার রাজা বাদশা ক্ষমতাধারীরা কে আছো আজকে আমি মাওলার সামনে পারলে ক্ষমতা দেখা দুনিয়ার এমপি মন্ত্রী মেম্বার গিরি পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই এ যেভাবে মন চাস সেইভাবে চলছ জনগণের টাকা পয়সা লুটপাট কইরা নিজে বড় হব বড় লোক হইতে তুমি ভুল করো নাই আজকে আমি মাওলার সামনে কোনো ক্ষমতা চলবে না মালিক ইয়াউমিদ্দিন আমার মাওলা কহারিয়াত আমার মাওলা রাগান্বিত সিফাত প্রকাশ করার সাথে সাথে গোটা কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে মানুষগুলি ভয় কম্পমান হয়ে কম্পমান হয়ে যাবে নবীরা পর্যন্ত বিবির কথা ভুলে যাবে স্ত্রীর কথা ভুলে যাবে ছেলে মেয়েদের কথা ভুলে যাবে বলবে নাফসি নাফসি একমাত্র তোমার আমার নবী বিবির কথা মনে করবেন না ছেলে মেয়ের কথা বলবেন না আপনজনদের কথা বলবে না এর যুবক কার জন্য পাগল হইছো কিসের পাগল হইছো আমার মায়ার নবী সিজদায় পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের তুমি বাঁচাও বাঁচাও ওইদিকে নাফরমান বদমাইশ বেনামাজিদেরকে দেখা জাহান্নাম হা করে থাকবে জাহান্নাম ঘুরিম ঘুরিম আওয়াজ করতে থাকবে কান্না করে বলবেন ওরে মালিক আমি জাহান্নামকে আল্লাহ তুমি বানাইছো কোথায় আমার আহার আমার তো ক্ষুধা লাগছে
আমার খাবার কেন দাও না রে মালিক, নাফরমান বদমাশ বেনামাজি বেপর্দা সুদখোর ঘুষখোর দেইখা নাফরমান দৌড়ায় আসতে থাকবে। ওরে আল্লাহর বান্দা ওইদিকে মাওলায় অর্ডার করবে, 70,000 সিকলের মধ্যে আহারে 70,000 সিকল লাগায়া জাহান্নামকে বাইদা রাখবে, এক একটা সিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহ ওরে আল্লাহর বান্দা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। মায়ার নবী যখন দেখবেন জাহান্নাম জাহান্নাম কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদেরকে দেখে লাফায় লাফায় আসতেছে গ্রাস করার জন্যে, তোমার আমার মায়ার নবী সেজদায় পড়ে যাবে না, সেজদায় পড়ে বলবে না আল্লাহ আমি তোমার মায়ার নবী হাবিবুল্লাহ নবী ঘোষণা দিলাম মালিক তোমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও গো আল্লাহ, যদি আমার একটা উম্মত জাহান্নামে খায়া ফেলায় মালিক আমি তোমার নবী তোমার ইজ্জত এবং জালালিয়াতের কসম কে ঘোষণা করলাম আল্লাহ আমি নবী তোমার সুন্দর জান্নাতে মেহমান হব না। আমার মায়ার নবীর কান্দনে আমার আল্লাহর গরম আরস গরম হয়ে যাবে, আমার মাওলার কুদুন দিলের মধ্যে রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলবেন, ও জিব্রাইল আমার বন্ধুর করুণ কান্নার আওয়াজ আমি আল্লাহর কুদরতি দিলে সয় না সহ্য হয় না, এই পানিটুকু নিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দেন। জিব্রাইল আমিন চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা উঠান, নবী গো আপনি মাথা উঠান, ও রাসূল আপনি কাঁদবেন না গো, হাবিবুল্লাহ নবী আপনি কাঁদবেন না, আপনার করুণ কান্নার আওয়াজ আমার মাওলার কুদুরি দিলে সহ্য হয় না, এই নেন পানি, পানিগুলি জাহান্নামের গায়ে ছিটায় মারে। মায়ের নবী সিজদা থেকে মাথা উঠায় হাতের মধ্যে পানি নিয়ে জাহান্নাম লাফায় লাফায় গুনাহগারদেরকে গ্রাস করার জন্য উম্মতদেরকে গ্রাস করার জন্য আসতেছে, আবার মায়ের নবী যখন হাতের কোষের মধ্যে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম কটকট ডাক মারতে মারতে অনেক মাইল দূরে চলে যাবে। আল্লাহর বান্দা এমন সময় মায়ার নবী জিব্রাইলকে ডাক দিয়া বলবেন, ও জিব্রাইল এটা কোন আবহায়াতের পানি, হাউজে কাউসারের পানি, এটা কোন কুদরতি এবং বরকতি পানি দিলা, মারার সাথে সাথে জাহান্নাম অনেক দূরে চইলা গেল। জিব্রাইল আমি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোন বরকতি এবং কুদরতি হাউজে কাউসারের এবং আবহায়াতের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, আপনার গুনাহগার উম্মতরা আপনার উম্মতরা যখন মউতের ভয়ে কবর আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ এক ফোঁটা চোখের পানি ফালায়া দিছি, গুনা করে তাওবা করে যখন গুনা করার পর তাওবা করে যখন চোখের পানি ফালায়া দিয়ে বলছেন আল্লাহ জিন্দগিতে গুনা করব না, এই পানিগুলি হইল সেই পানি। উরি আল্লাহর বান্দা চোখের পানি বড় দাম, আমার শায়খ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কান্না করতেন আর বলতেন, রে বাবা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে বালতি নিয়ে পানি নিয়ে দৌড় দাও আগুনটাকে নিবানোর জন্য, আর ওই গলা চিপায় ফায়ার সার্ভিসে ফোন দা ওখান থেকে ধুমকল বাহিনী আইসা আগুনটা নিবানোর চেষ্টা করে, দোকানে আগুন লাগে ঘরে আগুন লাগে পানি দিয়া নিবাও, একটাবারও চিন্তা করে দেখছো না কি আল্লাহর বান্দা তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন লাইগা রইছি, এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দা একা একা যে জন্ম সে নিজরি রাধা আজাবের ভয়ে জাহান্নামের আজাবের ভয়ে কেঁদে কেঁদে একা বুক বাসায়, এ আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় জোরে কান্দো আর মাওলাকে ডাক দিয়া বলো আল্লাহ
আরেকটু জোরে ডাক দিয়া বলো আল্লাহ মায়ার বাদন ছিন্ন কইরা কবরে চইলে গেল একটা দিন আসবে মুসাফির তোমার আমারও কিন্তু যাওয়া লাগবে রুবেল মিয়া চোখের ফানি ফালায় ডাক দিয়া বলতেছেন হুজুর আমার আব্বা জানত দুনিয়া আমি তখন মনের বুঝাইলাম ওরে মন একটা দিন আমার আপন আমার ছেলে সন্তানেরাও বলবে ওলামায়ে কেরামদের কাছে গিয়া পেশা বুঝু চরমনের কাছে গিয়া শায়খে চরমনের কাছে গিয়া আল্লাহ নবীর কাছে গিয়া হুজুর দোয়া চাই আমার আব্বা জান দুনিয়ার নাই একটু ঢিপলি চিন্তা করে দেখো রে মুসলমান সবাই কিন্তু কবর পথের পথি কারো হায়াতের সীমানা সত্তরের কোঠায় চইলে গেল কারো আশি কারো নব্বই কারো পঞ্চাশ কারো চল্লিশ কথা ঠিক কিনা এ যুবক কারো তিরিশ গেল কারো পঁচিশ গেল বিশ গেল কখন জানি মারা কোন মত আদ্রেলাই সালাত আসসালাম বাড়ির দরজায় মৌতের সিটিটা বাজায়া বসি তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই গত দুই সপ্তাহ আগে মুন্সিগঞ্জ বিক্রমপুরে মাহফিলে গেছিলাম সিরাজদি খান থানায় আল্লাহর বান্দা দোয়া শুরু করবো করবো এমন সময় একজন মুসল্লি খুব সম্ভব মনে হয় চরমনায় মরি আরে চিৎকার দিয়া ক্রামের গলাটা ধরাই ধরে কানের কাছে মুখটা নিয়া দেখলাম চোখের পানি সারিয়া বলতেছেন হুজুর আজকে যুব সমাজ মাহফিল দিল আমার ছেলেটাই মাহফিলের সদস্য ছিল হুজুর এরপরে ও সিঙ্গাপুর গেল আজ আমার বাবা আর দুনিয়ায় নাই গত বছর আব্দুল্লার দাদা লাশটা বাসার সামনে সইলা আসতে প্যাকেট হইয়া বাক্স খিলাইয়া এখন তার সন্তান আব্দুল্লাহ আব্বু বলে আর ফোনে ডাক দেয় না বাড়ির দরজা বিদেশ যাওয়ার আগে বাসার থেকে বাইর হইয়া আইসা কত ডাক দিত হুজুর এখন আর ডাক দেয় না আদরের কলিজার টুকরা সন্তান আর দুনিয়ায় নাই একটা মিনিট সময় নিয়ে বলতেছে হুজুর একটা মিনিট সময় দেন বল দিলাম আপনাকে সময় গত কয়েকদিন আগে রাত্র গভীর তিনটা বাজে তখন শুনি আমার বিবি জোরে জোরে কাঁদতেছে ঘুমের মধ্যে আমার ঘুম ভাঙে গেল আমি ডাক দিয়া বললাম বিবি তুমি রাত্র তিনটা বাজে এখনো ঘুমাও নাই কেন তুমি কাঁদতেছ তাকায় দেখি চোখ দিয়া গাল বায় বায় পানি পড়তেছে বালিশটা ভিজে গেল ও বিবি তুমি কেন কাঁদ বিবি আমায় ডাক দেয়া বলতে আছে মনের মধ্যে শোকের আগুন জ্বলে সন্তান আর শোকের আগুন বহুদিন মধুর সুরিয়ার মা বলে ডাক শুনতে পাই না আব্দুল্লাহ তো এখন মা বলে আর ডাক ও স্বামী কেন বুঝাব মা ডাকের মধ্যে যে কি মজা মা সারা কেহ কোনদিন বুঝবে বর্তমান সমাজটা ধরো কেমন কলুষিত হয়ে গেল নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মধ্যে যায় মা বাবার আইসার চোখের বাড়ি ফেলায় অনেক মুরব্বীরা বলে হুজুর একটু মা বাবার খেদমত সম্পর্কে বয়ান কইরেন আমার ছেলে ঢাকার বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী বড় চাকরিজীবী মা বাবাকে পরিত্যক্ত অবস্থায় গ্রামে ফেলায় রাখছে চাল নাই ডাল নাই তরি তরকারি নাই কাপড় নাই ভাত নাই কোনো খায় খেদমতের কোনো খবর নাই অত সামান্য নবী মুহাম্মদ রসুল্লাহ কি বলেন হে বল এলাকার যুবক সন্তান আমিও কিন্তু তোমাদের মতো একটা যুবক সন্তান এ আল্লাহর বান্দা আমিও কিন্তু পুলিশের সন্তান বলে পুলিশের সন্তান কি হইছে কেমনে মুক্তি হইলা কেমনে বক্তা হইলা কেমনে আলেম হইলা
পুলিশের সন্তান, পুলিশ তো চিন্তা করবে আমি পুলিশ, আমার ছেলে ওসি হবে, দারোগা হবে, এসপি হবে, কথা ঠিক না হবে, ঠিক ধরে খা বলে আল্লাহর বান্দা খুব সংক্ষেপে বলি, আজকে এই আমলের পরিবর্তন, এই লাইনে আসা আমার কলিজার টুকরা শায়েখ কুতুবুল আলম শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ অবদান, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সোহবতে আহলুল্লাহর বরদান, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আমার মায়ের নবী ডাক দেয়া বলতে আসেন, ও সাহাবায়ে ইকরাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা তোমার জন্য জাহান্নামের কারণ হবে। সাহাবায়ে ইকরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন সন্তানের জন্য মা বাবার জান্নাত হয় আবার জাহান্নাম হয়? আল্লাহ রাসূল বলতেছেন, ব্যাখ্যা করে বলতেছি, তুমি যদি তোমার মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পারো, অসুস্থ যদি ডাক্তার দেখাইতে পারো, চিকিৎসা দিতে পারো, ভালো কাপড় চোপড় দিতে পারো, ভালো খানা ফল ফলাদির ব্যবস্থা করতে পারো, ওরা যদি তোমার উপরে খুশি হয়, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে জোরে কম, সুবহানাল্লাহ, লক্ষ কোটি টাকার মালিক তুমি, তোমার মায়ের খেদমত করো। হ্যাঁ জানকো, এই মা বাবা মরে নাই, কবরে যায় নাই, হে আল্লাহর বান্দা, কি এক ঘন্টা তোর এর মধ্যে লড়াচড়া করেন কেন? জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা ঠিক না বেঠি? আজ অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু বান্ধব অনেক কি কবরে চইলা গেল। তাদের জন্য যদি আখিরি মোনাজাতে আমরা চোখের পানি ফালাইয়া দোয়া না করি, একটা দিন আসবে আমিও বক্তা আব্দুর রহমান বেতাগী থাকবো না, মহতাবে মিশাব হাফেজ সাহেব থাকবে না, সভাপতি সেক্রেটারি কেউ থাকবে না, প্রতিষ্ঠানটা তো চলে গেল কবরে, ডাক্তার সাহেব আর দুনিয়ায় কোনোদিন আসবে না। আজকে যদি আমরা আমাদের মা বাবা মুরব্বী আপন জনদের জন্য দোয়া না করি, তুমি আমি মারা যাব, তোমার আমার জন্য কেহ দোয়া করবে না, কথা ঠিক না বেঠি? আল্লাহ বান্দা ওদের জন্য দোয়া করার দরকার আছে না? রাই জোরে খান, কবরের মধ্যে বিরিয়ানি প্যাকেট দিছো, টাকা দিছো, স্বর্ণ অলঙ্কার দিছো, কোনো কাজে আসবে না, চোখের পানি ফেলায় যদি বলতে পারো, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মায়ের নবী ডাক দেয়া বলতে আসেন, মুসলমান তুমি যদি তোমার মা বাবার খেদমত না করো, তুমি যদি তোমার মা বাবার সাথে ব্যয়ী করো, অসুস্থ হলে চিকিৎসা না দাও, ভালো কাপড় চোপড় না দাও, খানার ব্যবস্থা না করো, ফল ফলাদির ব্যবস্থা না করো, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায়, ওই কঠিন জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা হবে। আমার মায়ের নবী একদিন জান্নাতুল বাকি কবরস্থানে গিয়া দোয়া করতেছেন, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা যারা ঘুমায় আছে সবাইকে তুমি মাফ করে জান্নাতের মেহমান বানায় দাও। হঠাৎ করে নবী আমার একটা কবরের দিকে চোখ পড়ে গেল, নয়ন মায়ার নবী তাকায় দেখতেছে, ওই কবরের মধ্যে একটা যুবক উম্মত, গুনাহগার উম্মত জাহান্নামের আগুন দিয়ে তাকে পোড়াইতেছে, তাকে জ্বালাইতেছে। ওই যুবক ডাক দেয়া বলতে আছেন, কে আছো গো বাঁচাও, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন আমাকে জ্বালায়, আমি সহ্য করতে পারি না, পারি না। মায়ার নবী মোনাজাত সমাপ্ত করে দিয়ে যুবক উম্মতের কবরের কাছে চলে গেছি, ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহ, আমার যুবক উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, মালিক এটা হয় না, আমি নবী বাসায় গিয়া ঘুমাবো। উপস্থিত সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদেরকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সহ ঘোষণা করলেন, যাও মদিনার এলাকার মধ্যে যাও, অলিগলি শহরের মধ্যে ডান্ডারা পিটায় দাও, হেলান করে দাও, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যার যার মা বাবা পঞ্জন আত্মীয় স্বজন কবরে ঘুমায় আছে, সব বুদ্ধগানদের ওয়ারিসরা যেন যার যার কবরের সামনে হাজির হয়। ওরে আল্লাহর বান্দা, এলান করার পর যার যার আপনজন জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে ঘুমায় আছে, সব বুদ্ধগান সব কবরওয়ালাদের আপনজন বা কবরের কাছে এসে দাঁড়ায় গেছি। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কি ব্যাপার? সব কবরওয়ালাদের আপনজন আত্মীয় স্বজনরা আছে, এই যুবকের কি কোনো আপনজন মা বাবা আত্মীয় স্বজন কেউ দুনিয়ায় নাই? সবাই ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, এই যুবক যেই কবরে ঘুমায় আছে, আপনি বলতেছেন এই যুবকের কবরে আযাব হইতেছে, এর বাবা নাই কিন্তু তার একজন বৃদ্ধা মা দুনিয়ায় বেঁচে আছে,
মায়ার নবী ডাক দেয়া বলতে আছেন, এই যুবকের বিদ্যা মাকে একটু খবর দেন। সে জানি আমি নবীর সালাম পাইয়া কবরের কাছে চলে আসেন। আবার মায়ার নবী দেখতেছেন কিছুক্ষণ পর লাঠির মধ্যে ভর দিয়া একটা বৃদ্ধা মা এক মহিলা ঠুক 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 করে হাইটা হাইটা আসতেছে। আসার পর মায়ার নবীকে সালাম দিলেন, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম গ্রহণ করলেন। সালাম গ্রহণ করে আমার নবী বলতেছেন, মা আপনার এত বয়স এত বৃদ্ধা আপনি বহু কষ্ট করে আসছেন গো মা, আপনাকে কষ্ট দিছি আপনি আমাকে মাফ করে দিয়েন। মহিলা চোখের পানি ফেলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, না 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 আমি মনে কোনো কষ্ট নেই নাই হুজুর, আমার জানমাল সব আপনার জন্য কোরবানি হোক। মায়ার নবী ডাক দিয়া বলতে আসেন, মা এই যে কবর দেখলাম এই কবরটা কার কবর? মহিলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার একমাত্র যুবক সন্তানের কবর, আমার এই যুবক সন্তান ছাড়া অন্য কোনো মেয়ে নাই ছেলে নাই, এই যুবক সন্তান কিছুদিন আগে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। মায়ার নবী ডাক দেয়া বলতে আসেন, ও মা আপনার যুবক সন্তানের কবরের মধ্যে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, পা থেকে মাথা পর্যন্ত আগুন জ্বালাইয়া পড়ায় তাকে কয়লা করতেছে। যুবক বলতেছে, বাঁচাও বাঁচাও কে আসো, জাহান্নামের কঠিন আজাব আমি সহ্য করতে পারি না। মহিলাকে এই মেসেজ দেওয়ার পর মহিলা ডাক দিয়া বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনে বড় খুশি হইলাম তৃপ্তি হইলাম। ওগো নবীগণ বলে, কেমনে আমি খুশি হইলাম, আমার যুবক সন্তানের কবরে আগুন জ্বলতেছে আর আমি মা খুশি হইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী আমি বড় আনন্দিত হইলাম। মায়ার নবী চিন্তায় পড়িয়া গেলেন, সন্তানের কবরে আজাব হইতেছে আগুন জ্বলে জাহান্নামের আগুন জ্বলতেছে, আর মা খুশি হয়ে গেল, মা বলল আমি আনন্দিত তৃপ্তি হইলাম, আমার কিছু করার নাই, আগুন জ্বলতেছে আরো জ্বলুক। আমার মায়ের নবী ডাক দেয়া বলতে আসেন, মা নিশ্চয়ই এই সন্তানের প্রতি আপনার কোনো কষ্ট আছে দাঁড়িয়ে আছি। মহিলা চোখের পানি ফেলায় ডাক দিয়া বলেন, তিসমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ আমি আমার সন্তানের প্রতি খুশি না, সন্তানের প্রতি আমার বড় কষ্ট এবং দাবি আছে। ইয়া রাসূলুল্লাহ আমি সন্তানের মাধ্যমে বড় কষ্ট পাইছি। হুজুর ঘটনা আপনাকে কইলে বলি, বলে বলেন, মা হুজুর গো এই সন্তান আমার গর্ভে ছিল, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আগে এই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়, কিন্তু আমি মা বহু কষ্ট করে সন্তানকে প্রসব করলাম, সন্তান আমার দুনিয়া আসলো। হুজুর গো সন্তান দুনিয়াতে আসার পর আমার চেহারা সুরাত ভালো ছিল, চতুর্দিক থেকে বিবাহের প্রস্তাব আসছে, কোন বিবাহের প্রস্তাব আমি গ্রহণ করি নাই, সব প্রত্যাখ্যান করছি। আমার এই সন্তানের মায়াবী সুন্দর চেহারা যখন আমি মা দেখলাম, দুনিয়ার অন্য স্বামী আর আমায়েশের কথা আমি ভুলিয়া গেলাম। হুজুর হুজুর গো ওই সন্তানের বাবাটা দুনিয়াতে আসার আগে মরা মারা গেল, আমার সংসারে বড় কষ্ট, টাকাও নাই পয়সাও নাই, বহু কষ্ট করলাম হুজুর, সন্তান আস্তে আস্তে বড় হইল, এই সন্তান বড় হওয়ার পর আমি দশ ধুয়ার গিয়ারে ভিক্ষা করলাম, দশ ধুয়ারে গিয়া ভিক্ষা কইরা ওই ভিক্ষাইরা নিজে খাই সন্তানকে খাওয়াই, মাঝে মাঝে আমি ভিক্ষা করতে যাই হুজুর, কোনো জায়গায় অল্প পাই, আমি মায়ের হয় না শুধু সন্তানের হয়, আমি নিজে মা না খাইয়া একমাত্র আমার আদরের টুকরা কলিজার টুকরা সন্তানের মুখে লোকমা উঠাইয়া দিই। হুজুর বড় কষ্ট কইরা সন্তানকে আমি মা মানুষ করছি। এক পর্যায়ে দেখা গেল হুজুর সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, আমি বললাম বাবা কখন মারা যাই জানি না, আমি তোমাকে বিবাহ করাতে চাই,
সন্তান সম্মতি দেওয়ার পর সন্তানকে আমি বিবাহ করাইলাম, পুত্রবধূ ঘরে আসলো। হুজুর সেই দিনকার সেই ঘটনা, আমার সন্তান ব্যবসায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হইয়া গেল। হুজুর বের হইয়া সফর থেকে যখন কয়েকদিন পর ফিরে আসে, ঘরে ঢোকার সাথে সাথে দেখলাম আমার পুত্রবধূ সন্তানের বিবি স্ত্রী। আমার সন্তানের কানে যেন কি ফুসফুস হইয়া বলল, হুজুর বলার সাথে সাথে সন্তান ভালো মন্দ কিছু না বইলা ডরে ভাবে না তাকাইয়া বড় একটা লাঠি নিয়ে আমি মায়ের চুলের মুষ্টি ধইরা, আমি মায়ের চুলের মুষ্টি ধইরা আমার পিঠে একের পর এক আঘাত আর পিটা, আমি চোখের পাড়ি সারিয়া দিয়া বললাম, সন্তান বাবা তুই আমার কেন পিটা, তুই আমার কেন মারো বাবা, আমি মা কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম। সন্তান আমার কোনো কথাই শুনল না, এক পর্যায়ে আমাকে চুলের মুষ্টি ধইরা ঘাটটা ধাক্কা দিয়া ঘর থেকে বের কইরা দিল। আমি মা মাটির জমিনে পইরা গেল, আমি মায়ের মনে বড় দুঃখ, এই দুঃখ আমি কোনদিন ভুলবার পারব না। যেই সন্তানটি রাসূলুল্লাহ আমি দশ মাস দশ দিন মায়ের গর্ভে রাখলাম, প্রসবের কত বেদনা, মা ছাড়া কেউ কোনদিন বোঝে না, দুর্গা দুই আড়াই বছর পর্যন্ত সন্তানকে আমি মা দুগ্ধ পান করাইলাম, আমার ঘরে কোনো খাবারের ভালো ব্যবস্থা ছিল না, দশ দুয়ারে গিয়া ভিক্ষা করিয়া সন্তানকে মানুষ করছি, খাওয়াইছি পড়াইছি। আজ ওই সন্তান মায়ের কলিজায় বড় আঘাত দিছে, মায়ের নবী ডাক দিয়া বলতে আছেন, ওগো আল্লাহ দু হাত উঠাই আসমানের দিকে আমার মা ওনাকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এই সন্তান যুবক সন্তানের মা বড় কষ্ট পাইছে, দিলে বড় আঘাত পাইছে যুবক সন্তানের আশরণে, আয় আল্লাহ এখন যদি এই যুবক সন্তানের মাকে তুমি সরাসরি কবরে আজাব না দেখাও, আল্লাহ মা যদি দাবি না সারে কবরের আজাব বন্ধ হবে না, মাবুক গো তুমি এই বুড়া মাকে কবরের আজাব সরাসরি দেখাইয়া দাও। মায়ের নবী যখন হাত উঠাইয়া দোয়া করলেন, সাথে সাথে বুড়ি মা সন্তানের কবরের দিকে তাকাইলেন, কবরের দিকে তাকায় দেখতেছেন আমার আল্লাহ আজাব দেখা দিতেছেন, চক্ষু খুইলা গেল, দেখতেছেন মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত যুবক সন্তানের কলিজা পর্যন্ত আগুন জ্বালায় পুরায়, যুবক দুই হাত উত্তোলন করে উপরের দিকে উঠে বলতেছে, কে আসু গু বাঁচাও, কবরের আজাব আগুনের আজাব সহ্য করতে পারি না। মা যখন সরাসরি সন্তানের কবর আজাব প্রত্যাখ্যান করলো, প্রদর্শন করলো, দেখলো একটা চিৎকার দিয়ে জমিদের মধ্যে বেহুশ হয়ে পইরা গেল। ওরে আল্লাহর বান্দা, সত্যিকার সত্যিকার দুনিয়ার নিয়ম কারণ খবরদার, কেউ জানেন না মোনাজাত হল অল্প সময়ের মধ্যে, কষ্ট হয় আরো যেন কারণ কষ্ট হয় নাকি, এ আল্লাহর বান্দা দুনিয়া যদি তুমি আমি অসুস্থ হয়ে পড়ি, মা বাবার ঘুম কিন্তু হারাম হয়ে যায়, মা বাবার খাওয়া দাওয়া সব কিন্তু বন্ধ হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা সফরে আসছি, আমার একমাত্র কন্যা সন্তান আদিবার রহমান বড় অসুস্থ, জ্বর ঠান্ডা কিছুই ভালো লাগে না, কিছুক্ষণ পর পর ফোন বন্ধ থাকে, আবার খুঁজে আমি বলি, ও বিবি আমার মামনিটা কেমন আছে, কিছুই তো ভালো লাগে না, বয়ান কইরা বাসায় চইলা যাই, সফরের স্থানে ঘুমাই, অটোমেটিক আমার ছোট কন্যা সন্তানের মহাব্বতে চোখের পাশ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে, মা বাবার সন্তানের প্রতি কি মহাব্বত,
যাদের সন্তান নাই তারা কোনদিন বুঝবে না বান্দার প্রতি আমার মাওলার কি মহব্বত। আল্লাহু আকবার, বুঝানো যাবে না বয়ান করে। আমার মাওলার অন্তরে ঢুকা, আমার মামার পাগলে কবরে যাও। বৃদ্ধা মা বেহুশে যখন পইরা গেছে, কোন সন্তানের সামনে, কোন মা বাবার সামনে যদি সন্তানকে কেউ আঘাত দাও, কেউ পিটায়, কেউ মারে, মা সহ্য করতে পারে না, বাবাও সহ্য করতে পারে না। এক পর্যায়ে যিনি প্রহার করে যিনি পিটায় তার পায়ের উপরে গিয়ে পড়ে, আমার বাবাকে আর পিটাইও না, মাইরও না, যত শাস্তি দেওয়া লাগে আমি মা বাবাকে দাও। বৃদ্ধা মহিলার সাথে সাথে ব্যবসায় জমিনে পয়রা গেছে। মায়ান নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও বেলাল সাহাবি, আর কয়েকজনকে বলছে এই বৃদ্ধা মায়ের মাথার উপরে পানি ঢাইলা দাও। যখন মহিলার মাথার উপরে পানি ঢাইলা দিল, মহিলা আসতে কইরা তার হুশ জ্ঞান ফিরে আসে, চোখ খুললো। অগ্নি করে মায়ার নবীর কাছে গিয়া বলতেছেন, কদম ধইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।